অনেকদিন পর মনে হলো আমি এই যে বাজারে যাচ্ছি, বাজার করার জন্য রেডি হচ্ছি। দুই বোন মিলে আর ওদিক দিয়ে ঝুমুর আমার ব্লক করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নওশিন, আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপুরা ভাইয়ারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো চলেন, কোথায় যাচ্ছি? আসলে এই বের হওয়াটাই হচ্ছে একটু ঘোরার জন্য, বাট মেইন দরকার ছিল বাজার। আর রোজা চলে আসছে, আর আমার আসলে কি এত বাজার লাগে না, খুব বেশি একটা দরকার পড়ে না, একবার নিয়ে রাখলে অনেক দিন চলে যায়। তো দুই বোন মিলে বের হয়ে পড়লাম, আর সামনে হচ্ছে রেকর্ডিং আছে, দুই একটা ড্রেস দরকার ছিল, এই জন্য আরো বের হইলাম। আর এখন ঈদ চলে আসছে, টেইলারে কাপড় দিলে তারা বানায় দিবে না, কারণ অনেক রোজার পরে হচ্ছে ঈদের প্রিপারেশন সবার মধ্যে। আর আমার আসলে ড্রেস কিনতে হয় শুটিং এর জন্য, তো আমি চলে গেলাম টোকি স্কোয়ারে। আমি কন্টিনিউ যে দোকান থেকে ড্রেস কিনি, আমার রেডিমেড ড্রেসগুলো ওখানেই পাওয়া যায় পছন্দ মতো, একটু রিজনেবল প্রাইসে। দেন এই যে চলে গেলাম, ড্রেস নেওয়া শেষ, একসাথে দুইটা নিয়ে নিছি, যেটা ভাল লাগছে জাস্ট প্যাকেট করে নিয়ে চলে আসছি। আর দোকানে ভাইয়া বলতেছিল অনেকদিন পর আসলেন আপু, আসলে অনেকদিন হয়েছে যাওয়া হয় না। তো কেনাকাটা শেষ করলাম, এদিক দিয়ে আমার ছোট বোন বললো চলো কোথাও যাই, আমার একটু টায়ার্ড লাগতেছিল। আর শরীর মন ভালো না থাকলে আসলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। আমার মনে নেই আমি শেষ কবে ভালো ছিলাম। তো আমরা কি একটা রেস্টুরেন্টে বসলাম, দেন আমি জুস খাইতেছিলাম লেমন মিট, আর এটার মধ্যে এত পুদিনা পাতা দিয়ে রাখছে। আর আমার বোন একটা স্প্রাইট নিছে, আর খাবার পার্সেল নিয়ে নিছিলাম। তো আমি আসলে খেতেই পারতেছিলাম না, কোনো কিছু ভালোই লাগতেছিল না। আর নীলার আমার পিকচার দেখতেছিলাম কি কি আছে, একটু আপসেট, লাইফটা এইভাবেই যাবে, আপসেট হব, মন খারাপ হবে। তারপর চলে গেলাম, আমার অনেক দিন ধরে হচ্ছে মিষ্টি খেতে মন চাইতেছিল, আর এই মিষ্টি হচ্ছে নীলার আমার খুব পছন্দের ছিল। পরে আমি সানার মিষ্টি ছাড়া খুব বেশি একটা মিষ্টি খাওয়া হয় না, সানার মিষ্টি এটা আসলে মিষ্টিটা খুব কম হয়, কড়া মিষ্টি না। তো মিষ্টি নিয়ে নিলাম, যেহেতু খাইতে মন চাইলো ফার্স্ট টাইম, আর বাজার নিয়ে নিলাম, একটু একটু করে ভিডিও মেক করে দিচ্ছিল আমার ছোট বোন। রুই মাছ নিয়ে নিলাম, এক মাসের বাজার একদম করে ফেলছি। আসলে রোজা চলে আসছে, রোজার মাসটা যেন ভালোভাবে পার করতে পারি, রোজা যেন রাখতে পারি, কারণ এই বছর রোজাটা থাকতে পারবো কিনা এখনো বলতে পারি না, সামনে বছর থাকবো কিনা তাও জানি না। তো মাছ আসলে একদমই কাটতে পারি না, কাটার জন্য খাই না। আমি বসেছিলাম আর বাজার থেকে মাছ মুরগিগুলা কেটে দিচ্ছিল, দেন নিয়ে নিলাম যা যা দরকার ছিল, প্রয়োজনীয় জিনিসপত্র একদম ঘরে বাজার ফুরাই গেছে। ভাল লাগে যখন নিজের কেনাকাটাগুলো নিজে করতে বের হই, আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আগে আসলে দুজন মিলে বাজারে যাইতাম, এখন দুই বোন মিলেই গেলাম। আর এদিক থেকে হচ্ছে, হ্যাঁ, যে রেস্টুরেন্টে বসছিলাম তাজ কিচেন, এটা হচ্ছে ইসে কৃষি মার্কেটের ওইদিকে। দেন আমি খাবার তান্দুরি চিকেন আর হচ্ছে বাটার নান নিয়ে আসছিলাম। সব থেকে বেস্ট যেটা লাগছিল আমার কাছে, ওদের সসটা প্যাকেটে ছিল, সসটা স্পাইসি ছিল, আমার কাছে ভালোই লাগতেছিলো। দেন আমি বাসায় ওখানে খেতে পারিনি, বাসায় বসে মানে ক্যাপসিকাম ছিল সসটার মধ্যে, স্পাইসি ক্যাপসিকাম, তারপর হচ্ছে টমেটো, গাজর, অনেক কিছু শসা দিয়ে স্পাইসি সস ছিল, দেন স্পাইসি ছিল। আর এদিক দিয়ে আমি একটা মিষ্টি খেয়ে নিলাম। দেন সন্ধ্যায় খাওয়া দাওয়া করে বাজার টাজার গোজগাছ করে কাজ শেষ করলাম, আর এই যে বসে বসে খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমরা সবার জন্যই দোয়া করব, যে যেখানে থাকেন ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।